এখনই হিন্দি কে জান, তা না হলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দিমু। ভাই রে, আমি গরিব হলেও আমারও তো একটা মন আছে, তাই আমি তোর টাকাটা নিতে পারলাম না। আব্বা, আমাকে একটা ঈদের কাপড় কিনে দিবে? আমার সব বন্ধুদের ঈদের কাপড় কেনা হয়ে গেছে, শুধুমাত্র আমি তো ঈদের কাপড় কিনতে পারি নাই। আমি কোনো জায়গায় যাইতে পারি না, আমার বন্ধুরা কয় আমি নাকি গরিব, আমার ওদের সাথে ঘুরতে খুবই কষ্ট হয় বাবা। আচ্ছা বাবা, ঠিক আছে, আজকে আমি তোর জন্য একটা নতুন ঈদের কাপড় কিনে আনবো। ভাই রে, ছেলেটা আমার কোনো দিন কিছু চায়নি, আমি ওরে ঠিক মতো ভাত কাপড়ই দিতে পারি না। এখন ঈদের সময় ওরে যে একটা নতুন ঈদের কাপড় কিনে দিমু, টেকার অভাবে সেটাও কিনে দিতে পারতেছি না। ছেলেটা আমার কত কষ্ট করে থাকে। না, আজকে আমার কাছে যে কয় টাকা আছে, দেখি এই কয় টাকা দিয়ে ছেলেটার জন্য একটা ঈদের কাপড় কিনে আনতে পারি কিনা। ছেলেটারে তো কথা দিয়ে আসলাম, আজকে ওর জন্য নতুন ঈদের কাপড় কিনে নিয়ে যামু, কিন্তু আমার কাছে তো মাত্র 1000 টাকা আছে, এই টাকা দিয়ে কি ওর জন্য ঈদের কাপড় হবো? যাই হোক, দোকানদারের হাতে পায়ে ধরে আজকে ছেলেটার জন্য ঈদের কাপড় কিনে আনতেই হবে, দেহি তাড়াতাড়ি যাই। ওটা মফিজ ভাই নে, নিজে নিজে কি বেসাল পারতাইছে, অল্প শুনে দেহি তো। মফিজ ভাই, ও মফিজ ভাই, দাঁড়ান দাঁড়ান, আপনার সাথে কথা আছে আমার। কি ব্যাপার মফিজ ভাই, নিজে নিজে কি পেছাল পারতেছিলেন, আর আপনার মনটা খারাপ কে, কিছু হয়েছে নাকি? কি আর কমু দুঃখের কথা, জোরা পরে মনের ব্যথা, গরিবের কি আর কষ্টে শেষ আছে? আরে কি হয়েছে সেটা আগে বলেন তো। আমরা গরিব মানুষ রে ভাই, যে টাকা কামাই করি সে টাকা দিয়ে নুন আনতে পান্তা ভুরায়, আর যে ঠেলার জিনিসপাতির দাম বাড়তেছে, কয়দিন পরে হয়তো আমাদের মতো গরিবদের না খেয়ে থাকতে হবে। এদিকে ঈদও চলে আসলো, ছেলেটা ঈদের কাপড় কেনার জন্য পাগল হয়ে গেছে, আমি যে তারে একটা নতুন ঈদের কাপড় কিনে দেবো টাকার অভাবে সেটাও কিনে দিতে পারি না, তাই মনটা ভীষণ খারাপ রে ভাই। কি কোন ভাই, আপনার ছেলেকে এখনো ঈদের কাপড় কিনে দেন নাই? কি করে কিনে দেবো রে ভাই, আমার তো অত টাকা পয়সা নাই যে আমার ছেলেকে একটা নতুন ঈদের কাপড় কিনে দেবো। আচ্ছা ভাই, তাহলে আপনি এই টাকাগুলা রাখেন, এই টাকা দিয়ে আপনার ছেলেকে একটা নতুন ঈদের কাপড় কিনে দিয়েন। না রে ভাই, আমি এই টাকাগুলো নিতে পারবো না। কেন, এই টাকা নিলে কি সমস্যা হবে? ভাই রে, আমি গরিব হলেও আমারও তো একটা মন আছে, আমারও তো ইচ্ছা করে আমার নিজের টাকায় আমার ছেলেকে একটা ঈদের কাপড় কিনে দেই। এখন যদি তোর কাছে থেকে টাকা নিয়ে আমার ছেলেকে একটা ঈদের কাপড় কিনে দেই, তাহলে নিজের কাছে নিজেকে খুব ছোট মনে হবে, তাই আমি তোর টাকাটা নিতে পারলাম না, কোনোভাবে তো আর টাকাটা দিতে পারলাম না, দেখি ওর পেছনে পেছনে যাই আর সাহায্য করতে পারি কিনা। ও দোকানদার ভাই, আপনার দোকানে কি ঈদের কাপড় পাওয়া যায়? আমার দোকানে তো কাপড় আছে, কিন্তু মেয়েদের কাপড় নাই, খালি ছেলেদের কাপড় আছে, তা আপনি কার জন্য কাপড় নেবেন? ভাই, আমি আমার ছেলের জন্য কাপড় নিব। ও দেখেন, এর মধ্যে থেকে কোনোটা আপনার পছন্দ হয় কিনা? ভাই, ওই নীল কাপড়টা আমার খুব পছন্দ হয়েছে, ওই কাপড়টা দিয়ে আমার ছেলেকে খুব মানাবে। আচ্ছা ভাই, ওই কাপড়টার দাম কত? ওইটার দাম 1500 টাকা। কি কোন ভাই, 1500 টাকা, একটু কম হবো না ভাই? না ভাই, আমি কম করে চাইছি, আপনি তো জানেনই এখন ঈদের সময়, এখন আর কাপড়ের দাম কম হবে না। ভাই, আমি খুব গরিব মানুষ ভাই, আমি 1000 টাকা দেই, আপনি ওই কাপড়টা আমাকে দিয়ে দেন ভাই। আরে ভাই, বললাম তো কম হবে না। ভাই, আমার ছেলেটা ঈদের কাপড় কেনার জন্য পাগল হয়ে গেছে, আপনি একটু দয়া করেন ওই কাপড়টা আমার 1000 টাকা দিয়ে দেন। আরে মিয়া, আপনি কি এটা খয়ের দিখানা পাইছেন, এখনই হিন্দি কে যান, তা না হলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দিমু। যত সব পাগল জানি কোথাকার, কোন থেকে যে আইসে সব, সকাল সকাল আমার বেচাকেনার মুডটাই নষ্ট করে দিল। থাক ভাই, ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দেওয়া লাগবো না, আমি নিজে যাচ্ছি। কি হয়েছে ভাই, ওই লোকটা এখানে আসে কি বলছিল? আরে ভাই, আর কোয়েন না, ওই লোকটা তার ছেলের জন্য একটা কাপড় পছন্দ করছিল, তার দাম 1500 টাকা, আর উনি 1000 টাকা দিয়ে নিতে চাইছে। আমি বারবার বলতেছি হবে না হবে না, তারপরে শুধু শুধু ঝামেলা করতেছিল, তাই আমি ওকে তাড়িয়ে দিয়েছি। ও এই ব্যাপার, তাই উনি 1000 টাকা দিতে চাইছে বলে আপনি ওনার সাথে খারাপ ব্যবহার করবেন, এটা আপনি কামটা ঠিক করেন নাই ভাই। আচ্ছা শুনেন, ফেরা যদি ওই লোকটা আপনার দোকানে আসে, তাহলে ওই কাপড়টা তাকে 1000 টাকায় দিয়ে দিবেন। হ্যাঁ, কি কোন ভাই, তাহলে তো আমার লস হয়ে যাব। আরে ভাই সমস্যা নাই, আমি বাকি টাকা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমি যে বাকি টাকাটা দিয়ে দিচ্ছি এটা ওনাকে বলবেন না, উনি খুব সহজ সরল একটা মানুষ, কখনো কারো দানে টাকা নেন না উনি, যদি জানতে পারে কাপড়ের টাকাটা আমি দিয়ে দিচ্ছি তাহলে কাপড়টাই নিব না। আচ্ছা ভাই ঠিক আছে, আমি ওনাকে কোনো কিছুই বলবো না। আমি মেলা দোকানে ঘুরলাম, কোনো দোকানে আর কাপড় পছন্দ হলো না, যাই ওই দোকানে যাই, যাইয়া বলি কাপড়টা দেয় কিনা।
ভাই, আমি মেল্লা দোকানে গেছি, মেল্লা কাপড় দেখছি, কিন্তু কোনো দোকানেরই কোনো কাপড় আমার পছন্দ হইলো না। আপনার দোকানের কাপড়টা আমার খুব পছন্দ হয়েছে, তাই 1000 টাকায় দেন না ভাই ওই কাপড়টা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলছেন, আপনার 1000 টাকায় কাপড়টা দিয়ে দিলাম, নেন। সত্যি বলছেন ভাই, আপনি 1000 টাকায় আমাকে ওই কাপড়টা দিয়ে দিবেন? আপনি যে আমাকে কত বড় উপকার করলেন সেটা আমি ছাড়া আর কেউ জানে না। আমি দোয়া করি ভাই, আপনি জানি আরো বড় মানুষ হন। যাক ভালো হইলো, এই কাপড়টা দিয়ে আমার ছেলেকে খুব মানাবে, যাই তাড়াতাড়ি বাড়ি যাই। আমার তো বিশ্বাসই হয় না যে এখনকার যুগে এত ভালো মানুষ আছে, সেটা হয়তো ওনাকে না দেখলে আমি কখনো বুঝতেই পারতাম না। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।